জয়পুরহাটে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে ইরি বোরো মৌসুমের বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছে জেলার 5 উপজেলার প্রান্তিক কৃষক। বিগত আমন মৌসুমের পর দুই দফা বন্যার কারণে আমন ধানের আশানুরূপ ফলন না পাওয়ায় এবার আগেভাগেই ইরি বোরো বীজতলা তৈরির কাজটা ছেড়ে ফেলেন কৃষকরা। কিন্তু গত কয়েকদিনের ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে ইরি বোরো বীজতলা নষ্ট হওয়ার ফলে এবারও জেলায় ইরি বোরো চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষকের এমন দুর্দিনেও দেখা মেলেনি কোনো কৃষি কর্মকর্তা, এমন অভিযোগ করেন প্রান্তিক কৃষকরা। এই ঘন কুয়াশার জন্য আমার সম্পূর্ণ বিচুন ধান নষ্ট হয়ে গেছে এবং বিচুনও এবং আমার মাথা ধরে গেছে, আমি কিভাবে মানে আবাদছি। আর একটু ধান লাগার জন্য দেরি হয়ে গেছে, আর যেগুলো আগে ফেলাছি যে দুই চারটা আছে ওই রকম আবার আস্তে ধীরে আমরা লাগাবো, আর পরকারগুলো পরে। দুর্যোগের সময় কোনো কিছু অফিসার আমাদেরকে আসে বলে না, যে ভালো পরামর্শ দেওয়ার জন্য কিছু বলে না, তারা কোনোদিন আমাদের এলাকায় আসে। জয়পুর থেকে আলকারিয়া চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।